হ্যালো ফ্রেন্ডস, ক্লাসিক্যাল লাইফ সলিউশন বিজিতে স্বাগত জানাই। বাহুবলী সিনেমার বিখ্যাত অভিনেতা প্রভাস বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রভাস তেলুগু সিনেমায় একচেটিয়াভাবে অভিনয় করা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত তামিল এবং তেলুগু ভাষায় ছবিগুলোতে অভিনয় করেন। এসএস রাজমৌলি পরিচালিত ব্লকবাস্টার বাহুবলী ও বাহুবলী টুতে অভিনয় করে তিনি হয়ে গেছেন সারা বিশ্বের আইকন। তাই সবার নজর এখন 38 বছর বয়সী এই তারকার দিকে। কিছুদিন আগে খবরের শিরোনামে এসেছিল, এবছরই বিয়ের বন্ধনে জড়াবেন প্রভাস। বিষয়টি নিশ্চিত করে এক সাক্ষাৎকারে তার চাচা কৃষ্ণাম রাজু বলেন, এবছরে বিয়ে করবে সে। তার পক্ষ থেকে শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রভাসের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই শোনা যায় নতুন গুঞ্জন। এরই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ভাগ্নি অভিনেত্রী নিহারিকাকে বিয়ে করবেন তিনি। এর আগে শোনা গেছে বাহুবলীর জুটি প্রভাস ও অনুষ্কা শেঠির বিয়ে হতে যাচ্ছে। এমনকি তারা নাকি গত বছর ডিসেম্বর বাগদানের কাজের সেরে ফেলেছেন। অবশ্য বিষয়টি অস্বীকার করেন তারা দুজনই। সেলিব্রিটিদের নতুন নতুন আরও আপডেট পেতে এবং নতুন নতুন হেলথ টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ক্লাসিক্যাল লাইফ সলিউশন।